কথা বলি একটা স্কুলে যদি 18 জন টিচার যদি একদিনে বন্ধ হয় তাহলে স্কুলটা চলবে কি করে? তো আপনারা স্কুলটা বন্ধ করে দিলেন না আলাপ আলোচনা করে। প্রাপ্য ডিএ পাচ্ছেন না শিক্ষকেরা, তাই শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন শিক্ষকেরা। একইভাবে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির কুলবনি হাইস্কুলে প্রায় 18 জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। তথৈবচ অবস্থায় চলেছিল শুক্রবারের দৈনিক পঠন পাঠন, এমনই অভিযোগ গ্রামবাসীদের। তাই শনিবার স্কুল খুলতে শুক্রবারে অনুপস্থিত শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা অভিভাবক ও এলাকাবাসীর। বাধ্য হয়ে মাঠেই দাঁড়িয়ে থাকতে হলো শুক্রবারের অনুপস্থিত শিক্ষক শিক্ষিকাদের। শুধু তাই নয়, অভিভাবকেরা শিক্ষকদের কাছে শুক্রবারে বিদ্যালয়ে না আসার কারণও জানতে চান। শনিবার স্কুল হলেও বেশ কিছুক্ষণ ঢুকতে দেওয়া হলো না শিক্ষক শিক্ষিকাদের। পরে ওই শিক্ষকদের সাথে আলোচনা করে প্রায় ঘণ্টা খানেক পরে শিক্ষকদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়। আন্দোলনকারী অভিভাবকদের অভিযোগ, শিক্ষকেরা অনুপস্থিত থাকায় শুক্রবারের পড়াশোনায় অসুবিধা হয়েছে ছাত্রছাত্রীদের, তাই এদিন বিদ্যালয়ে আসতে শিক্ষকদের গেটে আটকানো হয়েছে। ক্লাস কি হচ্ছে? ক্লাস এখনো ক্লাস হয়নি, বাইরে এই যে মাধ্যমিক যা দিয়েছে তাদের ক্লাস হচ্ছে। যেখানে কতজন মতো শিক্ষক অনুপস্থিত ছিলেন? এখানে 18 জন। তাহলে কি ক্লাস করা সম্ভব? তবে স্বাভাবিকভাবে এই ঘটনায় সরগোল পড়েছে শিক্ষা মহলে। কারণ হচ্ছে যে গতকাল যে যৌথ মঞ্চ থেকে যে স্ট্রাইকটা ছিল, ওনারা জানিয়েছিলেন যেটা আমাদেরও দাবি, আমরা যাতে বিয়ে পাই বা আমাদের যে সমস্ত দাবি নিয়ে যৌথ মঞ্চ প্রোগ্রামগুলো করছে, আমরা কালকে সবাই মিলে ঠিক করেছি এবং তারা রিটার্ন দিয়ে বলছেন যে আমরা আগামীকাল আমরা কি স্কুলে আসবো। আমি বলেছিলাম যে আমার অফিসিয়ালি তো আর আমি বন্ধ করতে পারি না, আমার স্কুল খোলা থাকবে এবং নর্মাল যে সমস্ত অ্যাক্টিভিটিস আমার চলবে, ঠিক আছে আপনারা আসুন। এবারে যে যার ব্যক্তিগত ব্যাপার, সেটা কে আসবেন না আসবেন তাদের ব্যক্তিগত, আমি যার ফলে আজকে যখন আসি দেখি তারা সামনে আটকাচ্ছে মাস্টার সাহেবকে, আমি বলেছি ওনাদের, ওনারা ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন যে নর্মাল যাতে আমাদের স্কুল। তারা আটকেছে? অভিভাবক বা কিছুজন তারা বলছেন যে আপনি গতকাল কেন আপনারা আসেন, তাদেরকে আমরা অ্যাপিল করেছি যে যাতে আমাদের পরীক্ষা এবং অন্যান্য নর্মাল ক্লাসগুলো ঠিকঠাকভাবে হয় আপনারা ব্যাপারটা নিয়ে দেখবেন মাস্টার সাহেবের। স্কুলের শিক্ষকরা যেখানে বাইরে রয়েছেন সেখানে স্কুলে কিছুটা একটা সমস্যা তো হচ্ছে পঠন পাঠনের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা বলেছি সেটা মিটে যাবে আশা করি।